নমস্কার বন্ধুরা, আজ আমি এই দুটো ফুল তৈরি করব। খুব সহজ এবং সুন্দর দুটো ফুল তৈরি করব। দেখুন কি করে তৈরি করব। এই যে প্রথমে আমি ঘর তুলে নেব। এখানে আমি 10টা চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এখানে আমি 10টা চেন তৈরি করে নিয়েছি। দেখুন প্রথমে যে চেনটা আমি তৈরি করেছিলাম সেইখানে গিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিয়েছি, এখন আমি 3টে চেন নেব। একটা, দুটো, তিনটে চেন নেওয়ার পরে এখানে আমি 31টা ডাবল ক্রসের বুনে নেব, মানে 31 ডাবল ক্রসের বুনে নেব। দেখুন দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এই দেখুন এখানে আমি যে 10টা ডাবল ক্রসের বুনে নিয়েছি, এই একইভাবে আমি 31টা ডাবল ক্রসের বুনে নেব। এই যে এখানে আমার 31টা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি। এই যে একটা, দুটো, তিনটে চেন সেখানে গিয়ে আমি জয়েন করে দেব। এই দেখুন জয়েন করে দেব। জয়েন করে 3টে চেন নেব। একটা, দুটো, তিনটে। তিনটে চেন নেওয়ার পরে দেখুন পাশে, এই যে পাশে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তাহলে এখানে একটা, দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি চেনটা ধরে। এখন আমি 5টা চেন নেব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5টা চেন নেওয়ার পরে এই দেখুন একটা ঘর বাদ দেব। 2 নম্বর চেনে গিয়ে, এই যে 2 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রসেট বুনে নেব। এখানে একটা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব। দুটো, তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে 3টে ডাবল ক্রসেট, আমি 3টে চেনে একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন আমি 5টা চেন নেব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5টা চেন নেওয়ার পরে এই দেখুন আমি 1টা চেন বাদ দেব। 1টা চেন নেওয়ার পরে আমি এই যে 1টা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এই বুনে নিয়েছি একটা, এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে দুটো, পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব। 3টে ডাবল ক্রসেট আমি এই যে বুনে নিয়েছি। আবার 5টা, এই দেখুন এখানে আমি 5টা চেন নেব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5টা চেন নেওয়ার পরে এই দেখুন এই যে একটা ঘর বাদ দেব।
এই একটা ঘর বাদ দেবো, এই যে পাশের ঘরে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রস সেট, তাহলে এইখানে যে তিনটে চেন নিয়েছিলাম একটা দুটো তিনটে, সেই উপরে গিয়ে আমি জয়েন করে দেব। দেখুন এই যে জয়েন করে আমি দুটো চেন নেব, একটা দুটো, এই দেখুন। তো চেন নেওয়ার পরে এইখানে আমি হাফ, এইখানে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব, এই দেখুন হাফ ডাবল ক্রসেট বুনে নিয়েছি। আর এই যে যে ভেতরে আমি সাতটা ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো, এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই যে সাতটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এইখানে হাফ ডাবল ক্রসেট বুনে নেব, যেহেতু আমি শুরুতে হাফ ডাবল ক্রসেট বুনেছিলাম। এই যে আমি এখন দুটো চেন নেব, একটা দুটো, দুটো চেন নেওয়ার পরে এই দেখুন এই যে, এই যে যে মাঝখানে যে এটা রয়েছে এইখানে গিয়ে আমি জয়েন করে দেব, জয়েন করে দুটো চেন নেব, একটা দুটো, দুটো চেন নেওয়ার পরে এই দেখুন এইখানে গিয়ে আমি আবার প্রথমে হাফ ডাবল ক্রসেট বুনে নেব। হাফ ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এখন সাতটা ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি, একটা হাফ ডাবল ক্রসেট বুনে নেব, দুটো চেন নেব, একটা দুটো। তো দুটো চেন নেওয়ার পরে এই যে এইখানে গিয়ে আমি জয়েন করে দেব, এই দেখুন এইভাবে ফুলটা তৈরি করে নেব। খুব সুন্দর একটা ফুল, খুব সহজভাবে তৈরি করা যায়। এখানে আমি দুটো চেন নেব, একটা দুটো, দুটো চেন নেওয়ার পরে আবার এই ঘরে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব একইভাবে। এখানে আমি আবার সাতটা ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, হাফ ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো চেন নেব, এইখানে গিয়ে জয়েন করব, জয়েন করে দুটো চেন নেব, একইভাবে আমি পুরো রাউন্ডটা তৈরি করে নেব।
এই দেখুন এখানে গিয়ে জয়েন করে দেব। এই দেখুন ফুলটা তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। প্রথমে আমি এই যে ঘরটা তুলে নেব, ঘরটা তোলার পরে আমি ছটা চেন তৈরি করে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এখানে আমি ছটা চেন নিয়েছি, তো ছটা চেন নেওয়ার পরে প্রথমে যে চেনটা আমি নিয়েছি সেখানে গিয়ে জয়েন করে দেব, জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নেওয়ার পরে এই দেখুন আমি ট্রিপল ডাবল ক্রসেট বনে নেব। দেখুন দুবার ঘুরিয়েছি, তো এখানে এই যে দুবার, পরে দুবার, আবার দুবার, আবার একবার দুবার ঘুরিয়ে নেব। এই দুটো করে বুনে নেব একসঙ্গে, আবার এই দুটো একসঙ্গে বুনে নেব, বুনে নেব। তাহলে এখানে আমি চেনটা নিয়েছি একটা দুটো তিনটে এই চারবার, এখানে আমি আবার চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নেওয়ার পরে দেখুন ওইখানে গিয়ে আমি আবার জয়েন করে দেব। এই দেখুন জয়েন করে আমি এখানে জয়েন করে দিয়েছি, জয়েন করে আমি আবার চারটে চেন নেব। একটা দুটো তিনটে চারটে, এই দেখুন চারটে চেন নিয়ে নিয়েছি। এই দেখুন প্রথম লুকটা, যে আবার এখানে একবার দুবার দুবার ঘুরিয়ে নেব, দুটো করে বুনে নেব। দেখুন দুটো করে বুনে নিয়েছি, আবার একবার দুবার। তাহলে দেখুন এখানে আমি তিনটে মিডিলে তিনটে বুনেছিলাম, এপাশে একটা চেন, এপাশে একটা চেন। এখানে আমি তিনটে বুনেছি, একটা দুটো তিনটে, এখানে চেন নিয়েছি আবার চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নেওয়ার পরে এই দেখুন এইখানে গিয়ে আমি জয়েন করে দেব। জয়েন করার পরে এখানে আমি আবার চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। এই দেখুন দু নম্বর লুকটা, এই দেখুন আবার এখানে একবার দুবার, দুবার উল্টাকে ঘুরিয়ে নিয়েছি, দুটো করে বুনে নেব।
এই দেখুন তিনটে ট্রিপল ডাবল ক্রসেট বোনা হয়ে গেছে। এখন আমি একটা দুটো তিনটে চারটে চারটে চেন নেব। চেন নেওয়ার পরে এখানে গিয়ে আমি আবার এই যে জয়েন করে দেব। এই দেখুন জয়েন করে দিয়েছি। আবার চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নেওয়ার পরে আমি আবার ট্রিপল ডাবল ক্রসেট এই যে তিনটে বুনে নেব। এই দেখুন দুটো ঘর করে বুনে নেব। এই দেখুন তিনটে বুনে নিয়েছি। এখন একটা দুটো তিনটে চারটে চারটে চেন নেওয়ার পরে এখানে গিয়ে আমি আবার জয়েন করে দেব। এই দেখুন জয়েন করে দিয়েছি। এখানে আমি আবার চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে। চারটে চেন নেওয়ার পরে আমি আবার ট্রিপল ডাবল ক্রসেট তিনবার বুনে নেব। আপনারা এই ফুলটা কোনো ফ্রকে ব্যবহার করতে পারেন বা হেয়ার ব্যান্ডে ব্যবহার করতে পারেন। দেখুন তিনটে বুনে নিয়েছি। এখন একটা দুটো তিনটে চারটে চারটে চেন নিয়েছি। এখানে গিয়ে আমি আবার জয়েন করে দেব। ফুলটা তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।